আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আটটা সেমিস্টারের এখানে সামারি লিস্ট রয়েছে। আপনারা কোন সেমিস্টারে কী করবেন সেটা এখানে উল্লেখ রয়েছে। তো প্রথম সেমিস্টারে আপনার থিওরিটিক ক্লাস 13টা এবং 21টা প্র্যাকটিক্যাল, টোটাল আপনাদের 20 ক্রেডিট কমপ্লিট করতে হবে, যেটা থিওরিটিক্যাল মার্কস রয়েছে 260 এবং প্র্যাকটিক্যাল 390, টোটাল 650 মার্ক আপনারা প্রথম সেমিস্টারে কমপ্লিট করবেন। তাইলে এখানে থিওরিটিক্যাল মার্ক হচ্ছে আপনারা 650 এবং প্র্যাকটিক্যাল 350, টোটাল 1000 মার্ক। দ্বিতীয় সেমিস্টারে 1050, তৃতীয় সেমিস্টারে 1050, চতুর্থতে 1050, পঞ্চমে 1000, ষষ্ঠতে 1000, সপ্তমে 950 এবং অষ্টমে 600। এই টোটাল হচ্ছে আপনাদের আটটা সেমিস্টারের 7700 মার্ক আপনারা এখানে কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা যদি বিস্তারিত ভিডিও দেখতে চান আটটি সেমিস্টারে বইয়ের তালিকা সহ, আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করে আপনারা সেই লিস্টটা দেখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সেই ভিডিওটা আপনারা যদি দেখেন 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন অল্প সময়ে কিভাবে আপনারা ভালো মার্কিং অ্যাটেন্ড করতে পারেন এবং ডিপ্লোমা লাইফে প্লাস নিশ্চিত করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভিডিও কমেন্ট সেকশন থেকে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, যদি না দেখতে পান তাইলে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।